প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে লিখিয়ে দেব। তাহলে তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখো। তার কারণ সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তোমরা এখান থেকেই পাবে। তাহলে এটা কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় সিরিজের যেটা পার্ট 5, অর্থাৎ 5 নম্বর পার্টে যেটা দেওয়া হয়েছে। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে কি দেওয়া হয়েছিল। দেখো, বমি ও কোষ্ঠকাঠিন্য, দেখো বমি ও কোষ্ঠকাঠিন্য, আর প্রথমেই দিয়েছে 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে ফল শাক আর ড্যাশ তোমার খেতে হবে বেশি করে, নিয়মিত ড্যাশ যাবে। ক্ষয়ে আছে দেখো নিয়মিত ভাবে জল বেশি করে খাওয়া, যে তোমার চাই ড্যাশ রোগটা ঠেকাতে। গয়ে আছে ড্যাশ হলে কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না, তাকে শরীরে তখন জলের বড্ড অভাব যে হয়ে থাকে। ভয় আছে তাই তাকে জল ওআরএস এনে ঘন ঘন খেতে দাও, ড্যাশ কি কি বলবেন মন দিয়ে শুনে নাও। তাহলে এইখানে কি কি বসবে চলো আমরা লিখে নিই। একের এই চারটে ক খ গ ঘ। দেখো একের কয় লিখবে ফল আর শাক, ফল শাক আর ড্যাশ, এই ড্যাশে বসবে সবজি। ড্যাশে কি বসবে? সবজি। তাহলে ফল শাক আর সবজি, এখানে তাহলে সবজি লিখবে তোমায় খেতে হবে বেশি করে, নিয়মিত ড্যাশ যাবে সেটা যেন মনে পড়ে, নিয়মিত পায়খানাতে যাবে, এখানে লিখবে পায়খানাতে। আর তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না, অন্য কালি ব্যবহার করবে, কালো না হলে নীল, ঠিক আছে? এবার দেখো পরেরটা খয়ে দেখো নিয়মিত ভাবে জল বেশি করে খাওয়া যে তোমার চাই, তারপর ড্যাশ রোগটা ঠেকাতে তোমাকেও যেন পাই, কোষ্ঠকাঠিন্য। তাহলে খয়ের যে ড্যাশ, ড্যাশে হবে কোষ্ঠকাঠিন্য। গয়ে দেখো ড্যাশ হলে কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না, তাকে শরীরে তখন জলের বড্ড অভাব যে হয়ে থাকে, তাহলে বমি, উত্তর হবে বমি। তাহলে এই গয়ের যে শূন্যস্থান সেখানে লিখবে বমি। ঘয়ে দেখো তাই তাকে জল ওআরএস এনে ঘন ঘন খেতে দাও, ড্যাশ কি কি বলে মন দিয়ে শুনে নাও, কারা কি কি বলে? ডাক্তার বাবু। তাহলে এখানে হবে ডাক্তার বাবু। আশা করি একের দাগের যে শূন্যস্থান সেগুলো তোমরা পূরণ করে নিয়েছো। চলো এবার আমরা দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো লিখব। দেখো দুইয়ের দাগে ছিল যে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। তাহলে কয়ে ছিল কখন কখন বমি হতে পারে, অপশনগুলো দেখো, যেগুলো ছিল এতে ছিল বাস ট্রেন যাতায়াত সমুদ্র যাত্রায়, বিতে পেটের রোগের ফলে, সিতে বেশি জ্বর হলে, আর ডিতে খাদ্যে বিষক্রিয়া হলে, ইতে সবকটি ক্ষেত্রে। তাহলে এখানে উত্তর হবে ই, ইতে টিক চিহ্ন মারবে, যেহেতু এই সবকটি ক্ষেত্রেই বমি হতে পারে। ক্ষয়ে চলো বমি কমাতে কি করতে হবে, তাহলে দেখো অপশন এতে ছিল যতক্ষণ বমি হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়ানো যাবে না, বিতে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, সি হচ্ছে বমির কারণ নির্ণয় করে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে ও ওষুধ খেতে হবে। দেখো এখানে সবগুলোই ঠিক, তাহলে এখানেও তোমরা ই বলে একটি অপশন লিখে বলবে যে সবগুলোই ঠিক, ঠিক আছে? মানে এই যে উপরের একেরটা যেমন লিখেছিলে কয়েকটা, এই কয়েকটাতেও একই রকম লিখবে। চলো গয়ে দেখি কি কারণে বমি হতে পারে, কাঁটা ফল, ফাস্টফুড খেলে, বাসি খাবার খেলে, খাদ্যে বিষক্রিয়া বা রোগ হলে। এখানেও দেখো এখানেও সব উত্তরগুলোই ঠিক, তাই এখানেও তোমরা ই বলে একটা লিখে বলবে যে সবকটি ক্ষেত্রেই বমি হতে পারে। তাহলে ক খ আর গ তিনটের কিন্তু একই উত্তর হলো যে সবকটি ক্ষেত্রেই হতে পারে, মানে এখানে এ বি সি যেগুলো দেওয়া আছে সবগুলোই ঠিক। তো এখানে একটা অপশন দেয়নি, তাই তোমরা লিখে নেবে যে সবকটি ক্ষেত্রে। ঘরে দেখো কোনটি ভিন্নধর্মী এবং কেন, ট্রেনে বাসে যাতায়াতের ফলে বমি, বিষক্রিয়ার ফলে বমি, বেশি জ্বর বা রোগের ফলে বমি, মাথায় আঘাত লাগার ফলে বমি, আর ইতে কেন? তো এখানে এই কেন
কথাটি কেন লিখেছে এটা হচ্ছে ভুল হয়েছে এখানে তাহলে ঘয়ের যেটা উত্তর হবে ডি ডিটা মাথায় আঘাত লাগার ফলে বমি সবার হয় না তাহলে এটা হচ্ছে ভিন্ন ধরন ঠিক আছে তারপরেরটা চলো ওআরএস তাহলে যদি উত্তরটি হয় ওআরএস তাহলে প্রশ্নটি কি ছিল প্রশ্নটি হচ্ছে বমি হলে কি খেতে হবে তাহলে এর উত্তর হবে বি তাহলে দুই এর এই পর্যন্ত আশা করি সবার লেখা হয়ে গেছে চলো আমরা এবার পরের উত্তরগুলো লিখব দেখো চয়ে ছিল কোন খাবারে তন্তু বা ছিদ্রার পরিমাণ বেশি কোন খাবারে তন্তু বা ছিদ্রার পরিমাণ বেশি তাহলে এখানে এতে আছে সবজি বিতে তালের রস আর সিতে হচ্ছে ডালের জল তাহলে কোন উত্তরটা সঠিক এ সবজিতে হচ্ছে তন্তু বা ছিদ্রার পরিমাণ বেশি ছয় দেখো কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে কোষ্ঠকাঠিন্য হলে অধিক পরিমাণে জল খেতে হবে নিয়মিত পায়খানাতে যেতে হবে অধিক পরিমাণে জল ও শাক সবজি খেতে হবে তাহলে এখানে দেখো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর যে অধিক পরিমাণে জল ফল শাক সবজি খেতে হবে তিনে প্রশ্ন দেখো যে বমি কেন হয় তারপরে হচ্ছে বমি কমাতে কি কি করতে হবে বমি হলে কি কি করা যাবে না এবং ছিল দেখো কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি কি কি তাহলে এই এই যে তিন এবং চার এদের প্রশ্নগুলো আমরা কিন্তু এখনই লিখব এবং পাঁচে দেখো নিজের পছন্দ মতো একটি ছবি আঁকো চলো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখে নিই তিন চার এবং পাঁচ দেখো তিনের এতে ছিল বমি কেন হয় উত্তর লিখবে পেটের কোনো সমস্যা বা রোগের ফলে বমি হতে পারে পেটে তীব্র যন্ত্রণা হলে বমি হতে পারে বেশি জ্বর হলে বমি হতে পারে বিষক্রিয়া হলে বমি হতে পারে মাথায় আঘাত লাগলে বমি হতে পারে এবং পেটে কৃমি হলে বমি হতে পারে তাহলে তিনের এ এর আগে যেটা ছিল তার উত্তর এটা চলো এবার আমরা তিনের বি এর উত্তরগুলো লিখব দেখো তিনের বিতে ছিল বমি কমাতে কি কি করতে হবে উত্তর দেখো যতক্ষণ বমি হবে ততক্ষণ কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না শরীরে জলের অভাবের জন্য জল ও ওআরএস ঘন ঘন খেতে হবে বমি বন্ধের ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে বমির কারণ নির্ণয় করে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করাতে হবে তাহলে এই হচ্ছে বি এর উত্তর বমি কমাতে কি কি করতে হবে চলো আমরা সি এর উত্তর লিখব দেখো সি এ ছিল বমি হলে কি করা যাবে না উত্তর বাসি পচা অনেক সময় ধরে আটকা খাবার খাবে না রাস্তার পাশের কাটা ফল ও ফাস্টফুড খাবে না যেসব ওষুধে বমি হয় সেই সব ওষুধ খালি পেটে না খেয়ে কিছু খাবার পর খেতে হবে তাহলে এই হচ্ছে বমি হলে কি কি করা যাবে না সেটা কিন্তু তার উত্তর চলো এবার আমরা চারের উত্তরগুলো লিখব দেখো চারের এতে ছিল কোষ্ঠকাঠিন্য কেন হয় উত্তর কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হলো খাদ্যে তন্তু বা ছিদ্রে জাতীয় খাবারের অভাব খাদ্যে ছিদ্রের পরিমাণ বেশি হলে মলের পরিমাণ বেশি হয় তাই ওই মল শরীর থেকে সহজেই বেরিয়ে যায় শৈশব কাল থেকে নিয়মিত মলত্যাগের অভ্যাস তৈরি না হওয়া পায়খানা পাওয়ার পরেও অনেকক্ষণ পায়খানা চেপে রাখা বয়স্ক মানুষদের দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকার জন্য কোষ্ঠকাঠিন্য হয় কোনো খারাপ রোগের উপসর্গ হিসেবে কোষ্ঠকাঠিন্য দেখা যায় তাহলে কোষ্ঠকাঠিন্য কেন হয় চারের এতে ছিল তার উত্তর এটা চলো এবার আমরা চারের বি এর উত্তর লিখব দেখো চারের বিতে ছিল কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলি কি কি তাহলে উত্তর উপসর্গ সমূহ এক নম্বর দিয়ে লিখবে শক্ত পায়খানা দু নম্বর পায়খানা করতে বাধ্য ব্যথা ও কষ্ট হয় তিন নম্বর লিখবে পেট ফুলে ওঠে অস্বস্তি ভাব দেখা দেয় চার নম্বর হচ্ছে খিটখিটে মেজাজ এগুলো কিন্তু কোষ্ঠকাঠিন্যের উপসর্গ তাহলে সি এ দেখো কি ছিল কোষ্ঠকাঠিন্য হলে কি কি করতে হবে এক নম্বর লিখবে অধিক পরিমাণে ফল শাকসবজি খেতে হবে প্রতিদিন নিয়মিত পায়খানায় যেতে হবে জল বেশি করে খেতে হবে তাহলে চারের সমস্ত উত্তর আশা করি তোমরা লিখে নিয়েছ এবার চলো আমরা পাঁচের যেটা ছিল সেটা করব দেখো
পাঁচে ছিল যে নিজের পছন্দ মতো একটা ছবি আঁকো। তাহলে এই যে দেখো আমি একটা ছবি এখানে দেখিয়েছি, তোমরা নিজের পছন্দ মতো একটা ছবি এঁকে নেবে। এখানে দেখো এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই একটি দুটি আম একসঙ্গে এবং আমের দুটো পাতা এরম ভাবে আঁকা আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো ছবি এঁকে দেবে। তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে তোমরা লিখে নিয়েছ। দেখো এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে ভিডিও, সেখানে চেক করবে তোমরা তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর সেখানেই পেয়ে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।